স্যামসাং এবারও তো এর স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন সেটা দেখাবো। আমি ধরুন অনেক সময় অনেক প্রোগ্রাম আমাদের রেকর্ড করে রাখার প্রয়োজন হয়, আমরা অনেকে কাজ করি বা কী কাজ, একজন ফোনে হাত দিয়ে হাতে ফোন দিয়ে দিলাম যে ও কী কাজ করে সেটা দেখব, তো অনেকজন প্রয়োজন হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা কল আমরা স্ক্রিন রেকর্ড যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের স্যামসাং এবারতে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। এর জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ বারে স্ক্রিন রেকর্ড লিখে সার্চ করবো। সার্চ করার পরে আমরা এই স্ক্রিন রেকর্ডটা নেবো, তো এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটা আমরা ইনস্টল দিয়ে নেবো, ইনস্টল দিয়ে নেবো ছোট্ট একটি ফাইল। তো এই ইনস্টলটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে জাস্ট আমরা কিছু সেটিংয়ে আমরা কাজ করবো। দেখ আমার ইনস্টল হয়েছে, আমরা জাস্ট ওপেন করবো। ওপেন করার পরে এখানে পারমিশন চার্জ আমরা অ্যালাউ দিয়ে নেব। অ্যালাউ দেওয়ার পরে এখানে আমরা সিটিংয়ে ঢুকবো। এখন সিটিংয়ে ঢোকার পরে আমরা কিছু অপশন রয়েছে, সেই অপশনগুলো আমরা চালু করে দেবো। এখানে ভিডিও রেজোলিউশনটা আছে, এটা আপনি কিন্তু ই করতে পারেন, অন করে কম বেশি করে দিতে পারেন। তো আমার যেটা আছে আমি সেটাই রাখবো। আর রেকর্ড অডিও এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি নিচে দেখতে পাবেন এখানে আপনার রেকর্ডটা কোথায়, ইন্টারনাল মেমোরিতে দেবেন নাকি আপনার এইচডি কার্ডে দেবেন। তো আমার ইন্টারনাল মেমোরিতে থাকবে। তো এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা জাস্ট আমাদের এই রেকর্ডটা কিন্তু আমাদের সিটি অপশন রয়েছে এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে ওপেন করবো না, আমরা এর ওপেন করবো। আমরা শাটারটা টেনে নিচে আমরা জাস্ট এখানে আমরা সিলেক্ট করবো। এখানে কিন্তু আমাদের কোনো স্ক্রিন রেকর্ড নেই, তো আমরা স্ক্রিন রেকর্ডটা এখন নিয়ে আসবো। এই থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করার পরে এডিট বাটনসে ক্লিক করবো। এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিং রেকর্ডার দেখা যাচ্ছে, তো এটা আমি সিলেক্ট করে ধরবো। ধরার পরে আমরা জাস্ট এখানে নিয়ে এসে এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমরা ডান দিয়ে দেবো। ডান দেওয়ার পরে আমরা এখন যদি এটা শাটারটা নিচে টানি, টানার পরে কিন্তু আমাদের এখানে রেকর্ডটা কিন্তু স্ক্রিন রেকর্ডটা কিন্তু চলে এসেছে। আমরা জাস্ট এখানে ওপেন করবো। ওপেন করার পরে এখানে আমরা একটু ব্যাগে যাবো। ব্যাগে যাওয়ার পরে এখানে ইউজিং অ্যাপস এটা দেবো। এরপর স্টার্ট আমাদের কিন্তু রেকর্ড হচ্ছে, রেকর্ডিং হচ্ছে। আমরা এই রেকর্ডিংটি যদি আমরা এখন যেটাই কাজ করবো সেটা যে কোনো কাজ করবো সেটাই কিন্তু আমরা থাকবে, বা ভয়েস রেকর্ড হবে, আমি যে কথা বলছি সব কিছু কিন্তু রেকর্ড হবে। তো এটা আপনি যদি এখন প্রয়োজন নেয় এখন এটা জাস্ট আপনি পাস করে রাখবেন, এরপর আবার যখন প্রয়োজন হলো তখন আবার আপনি রিম দিলেন। তো আর এটা যদি আপনি সেভ করতে চান তাহলে আপনি জাস্ট স্টপে ক্লিক করবেন। স্টপে ক্লিক করার পর আপনার কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল, আমরা এখানে এটা কিন্তু ওপেন করে দেখতে পারি। এমএক্স প্লেয়ার দিয়ে দেখবো, আমরা একটু ভলিউমটা কমিয়ে নেব, অফ আছে। আমাদের কিন্তু রেকর্ড হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন স্যামসাং এবারতে স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন।